নমস্কার আমার নাম ডক্টর উজ্জ্বল গান্তি দেবনাথ আমি অর্থোপেডিক সার্জন বাট আজকের যে টপিকটা আমরা বলবো সেটা হচ্ছে আনলকিং বোন হেলথ বোন হেলথ আমরা কি করে ভালো করতে পারি সেটা একটা ব্যালেন্স পুষ্টিকর খাদ্য খেলেই বোন হেলথটা যে ভালো হবে সেটা নয় কিন্তু তার মধ্যে কি থাকতে হবে যার পরিমাণ আপনারা খাবেন সেটার মধ্যে অ্যাটলিস্ট সাতশো মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম থাকতে হবে ফোর হান্ড্রেড ইউনিটস অফ ভিটামিন ডি থাকতে হবে সঙ্গে আরও নিউট্রিয়েন্টস মাইক্রোনিউট্রিয়েন্টস থাকা খুব দরকার এই ফুড কি খাবেন ফুডের মধ্যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খুব ইম্পর্টেন্ট সেগুলো কি ফ্রুটসের মধ্যে আপনারা খেতে পারেন অ্যাপেল গুয়াবা, বানানা অরেঞ্জেস এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের বেসিক ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে খেতে পারেন অ্যালমন্ড ফিগস প্রোনস এগুলো খেলে আপনার ক্যালসিয়াম সঙ্গে অন্য মাইক্রো নিউট্রিয়েন্টসও বাড়ে আর ভেজিটেবলস অনেক আছে টোম্যাটো আছে ক্যাবেজ আছে ভিন্ডি আছে সঙ্গে আপনাদের গ্রিন বিনস আছে এগুলো খেলে ক্যালসিয়াম ভিটামিন সি ম্যাগনেশিয়াম ডেফিনেটলি তার মাত্রা বাড়ে এগুলো যদি আপনার খাদ্যের মধ্যে থাকে এজ এ ব্যালেন্স ডায়েট আপনারা খুবই ভালোভাবে বোন হেলথটাকে মেনটেন করতে পারবেন সঙ্গে আপনারা কি অ্যাভয়েড করবেন অ্যালকোহল অ্যাভয়েড করবেন আর সঠিক পরিমাণে নুন খাবেন যাতে ডেইলি ইনটেক অফ ইস টোয়েন্টি থ্রি আর ক্যাফিন বা কফি দিনে দুবার থেকে তিনবারের বেশি খাবেন না এক্সারসাইজ করবেন রেগুলার রেগুলার এক্সারসাইজ মধ্যে থাকলে হার্ট মাসাল লিগামেন্টস সব ঠিক থাকে ভালো থাকে বোন হেলথ আস্তে আস্তে ডিটুরেট করে আমাদের জীবনে একটু বয়সকালে দেখবেন অস্ট্রেপোরসিস নিয়ে অনেকেই ভুগছে যেটা হচ্ছে গিয়ে হাড়ের মজ্জার জোর কমে যাওয়া সেগুলো যাতে না হয় তার জন্য এই ব্যালেন্স ডায়েট খুবই ইম্পর্ট্যান্ট থ্যাংক ইউ ভেরি মাচ